নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা দারুণ কাজের খবর নিয়ে চলে এসেছি এবং যে কাজটার খুব হাই স্কেলে কিন্তু বেতন রয়েছে এবং কাজটা একদম নর্মাল রয়েছে, খুব বড় একটা কোম্পানিতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো এটা একটা ফুড প্রসেসিং কোম্পানি। যে সকল বন্ধুরা খাদ্য প্রস্তুতকারক কোম্পানিতে কাজ করতে চাইছেন প্যাকিং ডিপার্টমেন্টে, সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই কাজটা। মূলত এখানে বিস্কুট তৈরি হয়, এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানি। এই বিস্কুট কোম্পানিতে প্যাকিং ডিপার্টমেন্টে বেশ কিছু হেল্পার নিয়োগ করা হচ্ছে, যাদের কাজ হবে কোম্পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে প্যাকিং করতে হবে। তো এই কাজটা তাদের কিন্তু করতে হবে। আর এই কোম্পানির জয়েনিং ডেটটা রয়েছে আগামীকাল, লোকেশন রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চল। এর পরবর্তীতে কিন্তু নেক্সট সপ্তাহে আরও আমার বেশ কিছু অন্যান্য লোকেশনের কাজের খবর আসবে। যারা আমাকে অন্যান্য জেলার কাজের জন্য বলে আসছেন, তাদের জন্য কিন্তু নেক্সট সপ্তাহ থেকে কিন্তু আবার বিভিন্ন জায়গার কাজ আমি নিয়ে আসব। তো এই কাজটা রয়েছে ধুলাগড়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন। ভিডিওটা দেখে যা যা বলে দেবো ভিডিওতে, আমি কিন্তু ডিটেলস সব আলোচনা করি, কাজের সমস্ত ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দেই ভিডিওতে, যেন আপনারা প্রত্যেকে সঠিক তথ্য পেয়ে তারপরেই আসতে পারেন। তার জন্য আমি কোম্পানির সমস্ত ডিটেলস এই ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করে দিই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন। ভিডিওর মধ্যে কিন্তু আমার ফোন নাম্বার রয়েছে, যারা কাজটা করতে পারবেন আজকে সন্ধেবেলায় ফোন করবেন 7টা থেকে 9টার মধ্যে। তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, সন্ধে 7টা থেকে 9টার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করে নেবেন এবং আগামীকাল কিন্তু আপনাদের এখানে জয়নিং করানো হবে, সরাসরি জয়নিং করানো হবে। তো আপনাদের এবার কাজের বিস্তারিত আলোচনা আসছে। এটা একটা বিস্কুট কোম্পানি, এখানে মূলত বিস্কুট তৈরি হয়। তো এখানে কিন্তু কাজ করতে হবে বিস্কুট যেখানে তৈরি হচ্ছে প্যাকিং ডিপার্টমেন্টে কিন্তু মেনলি কাজ করতে হবে। তো বিস্কুটগুলো তৈরি হওয়ার পরে যখন প্যাকিংয়ে চলে আসছে, যে ট্রেগুলো থাকে রানিং ট্রেতে কিন্তু বিস্কুটগুলো যাচ্ছে, তো সেগুলো একদিক থেকে আসছে প্যাকিং হচ্ছে আর একদিক থেকে বেরিয়ে যাচ্ছে, সব কিছু মেশিনে কিন্তু হচ্ছে। তো এই যে প্যাকিং হয়ে যাওয়ার পরে যে বিস্কুটগুলো 5 টাকা দামের, 10 টাকা দামের, 20 টাকা, যে সাইজের যে রেটের বিস্কুট রয়েছে সেগুলোকে ভালো করে চেকিং টেকিং করে কার্টুনে ভরতে হবে। কোনো প্যাকেটটা যদি লিকেজ আছে বা রিজেক্ট হয়ে গেল সেক্ষেত্রে বাতিল করতে হবে, বাদ বাকি যে ভালো প্যাকেট যেগুলো আছে সেগুলো পেটিতে ভরে ভরে রাখতে হবে। রাখার পরে এই পেটিগুলো একটা ছোটো গাড়ি মতন থাকে, ঠেলা গাড়ি, তাতে করে সবাই মিলে সাজিয়ে দেয় এবং একজন দুজন করে সেটা ঠেলে নিয়ে চলে যায়। সেখানে আবার ক্লিপ আছে, সেই ক্লিপে সেট করে দিয়ে চলে আসতে হয়, সেটা গোডাউনে নিয়ে যেতে হয়। মাঝে মাঝে এই যে প্যাকেট, এই যে পেটিগুলোর ওয়েট কিন্তু 5 কিলো 7 কিলোর মধ্যে, এই পেটিগুলো কখনো ছোট ছোট কিছু গাড়িতে হাতে হাতে করে লোডিং করতে হয়। মানে একজন একজন হাতে দিচ্ছে, সে নিয়ে গিয়ে গাড়িতে সাজাচ্ছে, তো গাড়ির ভিতরে দুজন লোক, বাইরে দুজন লোক, এরকম কিছু কাজ থাকে। তো এখানে এই হালকা কাজের ওপরেই কিন্তু কাজ করতে হবে। কিন্তু প্যাকিং ডিপার্টমেন্টে যারা কাজ করবেন, এই সমস্ত ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে যারা কাজ করছে, তাদের কিন্তু এখানে হেঁটে চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। তো প্যাকিংয়ে মেনলি দাঁড়িয়েই কাজ করতে হয়, হাঁটা চলা করেও কিছু কাজ রয়েছে। যখন জিনিসপত্র গোডাউনে নিয়ে যাবেন তখন আপনারা সেখান থেকে হেঁটে নিয়ে যেতে পারবেন, ট্রলিতে করে ঠেলে নিয়ে যেতে পারবেন। তো মেনলি দাঁড়িয়ে এবং হাঁটা চলা করে কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এখানে আপনাদের এবারে আমি কাজের স্যালারিটা কি রয়েছে বলে, তো এখানে স্যালারি পাবেন আপনারা স্টার্টিংয়ে 525 টাকা করে রেট, এটা কিন্তু স্টার্টিং স্যালারি 525 টাকা। এই টাকা থেকে কিন্তু 1 পয়সাও কাটা হবে না, 525 টাকা করে আপনারা স্টার্টিং স্যালারি পাচ্ছেন পার ডে হিসাবে। 6 মাস পর আপনি পারমানেন্ট হয়ে যাবেন, 6 মাস পর কিন্তু এই পেমেন্টটা বেড়ে হয়ে যাবে 588 টাকা। 588 টাকা কিন্তু 6 মাস পর থেকেই কিন্তু আপনাদের বেড়ে যাবে। আর এখানে 30 দিনই কিন্তু কাজ করার সুযোগ থাকে, নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হয়। মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে কিন্তু এখানে স্যালারি কাউন্ট হবে। যদি আপনি মাসে 26টা ডিউটি করেন, একদিন করে সপ্তাহে ছুটি নিতে চান, সেক্ষেত্রে ছুটি নিতে পারবেন, বা এমার্জেন্সি বেসিস যদি কখনো ছুটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ছুটি নিতে পারবেন। তো কাজ আপনারা স্বাধীনভাবে করতে পারবেন, যতদিন এখানে মাসে যে কটা ডিউটি করবেন সেই কটা ডিউটি হিসাবে কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন। এবং প্রত্যেক বছর কিন্তু আরও বাড়বে, প্রত্যেক বছর কিন্তু আরও এই স্যালারিটা বাড়বে, বছরে 2 বার করে কিন্তু এখানে স্যালারি বৃদ্ধির সুযোগ রয়েছে। আপনারা ভালোভাবে যত কাজ করবেন পরবর্তীতে কিন্তু আরও অনেক স্যালারি এখানে বাড়বে। আর একটা কথা বলে দিই, PFESI হলিডে বোনাস সমস্ত ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে,
সমস্তটাই কিন্তু এই ছমাস পর থেকে আপনাদের চালু হবে। ছমাস পর থেকেই কিন্তু আপনারা এখানে পার্মানেন্ট স্টাফ হিসাবে গণ্য হবেন। তার জন্য এই ছমাস এখানে টিকে থাকতে হবে, ভালো করে কাজ করতে হবে। যদি আপনি ভালো করে কাজ করে একটা জায়গায় পৌঁছাতে পারেন, অবশ্যই ছমাস টিকে থাকার পরে আপনাদের কিন্তু এই কোম্পানির যা যা বেনিফিট বললাম সমস্ত বেনিফিট কিন্তু দেবে। সারা বছর যতগুলো ছুটি ছাটা থাকে, হলিডে, ন্যাশনাল হলিডে যতগুলো, সমস্ত ন্যাশনাল হলিডের পয়সা আপনারা পাবেন, পুজোর বোনাস পাবেন। এমনকি সারা বছরে যদি কেউ মিনিমাম 240টা ডিউটি করে, মিনিমাম, তার বেশি তো আপনি করতেই পারবেন, 365 দিনের মধ্যে 240টা ডিউটি যদি কেউ মিনিমাম করেন, তাহলেও কিন্তু সে আরও এক্সট্রা 15টা ইএল এর টাকা পাবেন। এটা কিন্তু এই কোম্পানির একটা সুবিধা রয়েছে। আর স্যালারি কিন্তু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পাবেন। স্যালারির জন্য কোনো মানুষের পিছন পিছন আপনাকে ছুটতে হবে না যে দাদা আমার পয়সাটা দিন, আমার মাইনে দিন। স্যালারি কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে যাবে। তো এখানে কিন্তু আপনারা ভালোভাবে কাজটা করতে পারবেন। অনেক রকম ফ্যাসিলিটি আছে, কাজটা আপনাদের ভালো করে করতে হবে। এখানে কিন্তু যেহেতু বিস্কুট তৈরি হয়, আমি একটা কথা আপনাদের বলে দেবো, কারণ আমি কিন্তু ভিডিওতে সমস্ত ডিটেলস আলোচনা করি। একটা কথা আপনাদের বলে দিই, বিস্কুট যে প্ল্যান্টগুলো থাকে সেখানে কিন্তু একটু গরম থাকবেই, কারণ এখানে বিস্কুট ফ্রাই হচ্ছে, বিভিন্ন মেশিন চলছে, তার জন্য কিন্তু এই প্ল্যান্টে একটু গরম থাক, ফ্যান ট্যান সবই আছে, তারপরেও কিন্তু গরম আপনাদের একটু ফিলিং হবেই। তো এই পরিবেশে কিন্তু আপনাদের কাজ করতে হবে। যেমন বড় বড় রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, যেখানে রান্নাবান্নাগুলো হয় বা আমাদের বাড়িতেও যে রান্নাঘরটা থাকে, রান্নার পরিবেশটা বা রান্নার যে জায়গাটা সেটা কিন্তু অন্যান্য জায়গার থেকে গরম থাকবেই। যারা রান্না করে বা যারা কুক তারা কিন্তু এই গরমটাকে আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলেছে। তো এই পরিবেশটা কিন্তু এখানে থাকবেই, সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলে দিলাম, আপনারা সমস্তটা জেনে বুঝে আসবেন। মানুষই এখানে কিন্তু কাজ করছে, বাইরে থেকে কোনো রোবট বা কোনো অন্য গ্রহ থেকে কাউকে এনে কাজ করানো হচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গের মানুষই কিন্তু এখানে কাজ করছে। কাজ আপনারা করতে পারবেন। এখানে ডিউটি টাইম রয়েছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এটা ডে নাইট শিফটিং হবে, এক সপ্তাহ ডে, এক সপ্তাহ নাইট। এই যে ডিউটি টাইম বলে দিলাম সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, এই ডিউটি টাইমের মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু আছে। আধ ঘন্টা করে আপনারা এখানে তিনবার রিলিফ পাবেন, আধ ঘন্টা করে, এই টাইমের মধ্যে আধ ঘন্টা করে তিনবার আপনারা রিলিফ পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিউটির নিয়ম। এবং তার মাঝখানে টিফিন লাঞ্চ ফাঞ্চ সব কিছু আপনারা এই টাইমের মধ্যেই করে নিতে পারবেন। তো ডে নাইট শিফটিং এখানে ডিউটি, নাইটেও একই ফ্যাসিলিটি রয়েছে। এই ডিউটি টাইমের মধ্যে আপনাদের কাজ করতে হবে, প্রত্যেককেই কিন্তু দিন এবং রাত মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এবারে আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে দিই। তো এখানে যারা কাজ করবেন তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 35 বা 38 বছরের মধ্যে। বয়স বেশি হয়ে গেলে তাদেরকে কিন্তু নেওয়া হবে না। 18 বছর থেকে 35 বা 37 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই কাজ করতে পারবেন। লেখাপড়া জানার কোনো দরকার নেই, কাজ জানুন বা না জানুন আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এখানে থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই। কোম্পানির বাইরে কিছু রুম রয়েছে, বাড়ির মতন হাইফাই রুম পাবেন না। কোথাও কিছু ছাদ দেওয়া ঘর আছে, কোথাও কিছু শেড দেওয়া ঘর আছে, যেখানে যেরকম ফাঁকা থাকবে সেখানে সেইভাবে থাকতে পারবেন। তো এখানে কোম্পানির প্রচুর ছেলেরা থাকে, অ্যাডজাস্ট করে একটু থাকতে হবে, কারণ এটা ফ্রি রুম, সেখানে আপনারা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। রুম এখানে বেশ কিছু ফাঁকা রয়েছে। আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে, মাত্র 35 টাকা করে এখানে আপনারা মিল পাবেন। এখানে টিফিন পেয়ে যাবেন আলাদা করে, সকালের টিফিন আপনারা ক্যান্টিনেই পেয়ে যাবেন, দুপুরের খাবার, রাতের খাবার সবই কিন্তু আপনারা ক্যান্টিনে পেয়ে যাবেন। তো পার মিল 35 টাকা করে পড়বে। এই 35 টাকা করে এটা কিন্তু আপনাদের দিয়ে খেতে হবে। তো আপনারা এই যে জয়েনিং করবেন, স্যালারি পাবেন 5 তারিখে, প্রত্যেক মাসের 5 তারিখ করে স্যালারি হয়। তো এই তার আগে পর্যন্ত যে দিনগুলো রয়েছে, এই মাসে যে দিনগুলো রয়েছে, এই দিনগুলো কিন্তু আপনাদের নিজেদের পয়সায় খেতে হবে। যেহেতু আপনারা এখানে কাজ করবেন, তো খাওয়া দাওয়ার পয়সাটা কিন্তু নিজেদেরকেই বাড়ি থেকে নিয়ে আসতে হবে, যেহেতু আপনারা এখনো মায়না পাননি। 5 তারিখে আপনাদের স্যালারি হয়ে যাবে, তারপরে আবার কাজ করবেন। সমস্যা হলে কিছু অ্যাডভান্স নেওয়া যায়, সেখানে খুব প্রবলেম হলে তবে ওরা অ্যাডভান্স দেয়। তো স্যালারি কিন্তু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হবে। যা যা ডকুমেন্টস লাগছে আমি একটু বলে দিই।
অবশ্যই আধার কার্ডের জেরক্স আনবেন। আধার কার্ডে যেন জন্ম তারিখ পুরোটা থাকে, জন্ম তারিখ মাস সাল পুরোটাই যেন থাকে। প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের জেরক্স আনবেন। ব্যাংকের পাসবইয়ের জেরক্স অবশ্যই যেন ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে থাকে এবং সেটা যেন সঠিক থাকে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং ফটো আনবেন এক কপি। এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনারা নিয়ে আসবেন এবং বেডিং পত্র সমস্ত কিছু কিন্তু আপনারা নিয়ে চলে আসবেন। তো এই কোম্পানিতে আগামীকাল কিন্তু আপনাদের জয়নিং করানো হবে। আগামীকাল যারা এই কোম্পানিতে কাজ করতে চাইছেন তারা 11টার মধ্যে দুলাগাঁ লোকেশনে চলে আসবেন। বেডিং পত্র যা যা ডকুমেন্টস বলে দিলাম সমস্ত কিছু নিয়ে চলে আসবেন। আপনাদের প্রত্যেককে এখানে জয়নিং করানো হবে। এই কোম্পানিতে জয়নিংয়ের জন্য আপনাদের খরচা নিয়ে আসতে হবে মাত্র 1000 টাকা। আমরা আপনাদের দায়িত্ব সহকারে এই কোম্পানিতে সরাসরি জয়নিং করিয়ে দেবো। এটা একটা নামকরা কোম্পানি, বড় কোম্পানি, এখানে কিন্তু আপনারা সরাসরি কাজ পাবেন, একদম ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। রেপুটেড ভেন্ডার পেরোলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু সমস্তটাই কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিন্তু স্যালারি ট্রানজ্যাকশান হয়। তো যাদের কাজের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন, কাজ আমরা 100% করিয়ে দেবো। যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেট বাতিল হয়ে যান, সে যদি কাজ না পান, তার পেমেন্ট 100% রিটার্ন দিয়ে দেওয়া হবে, সাথে সাথে ওইখানেই পেমেন্ট ফেরত পেয়ে যাবেন, নিয়ে বাড়ি চলে যাবেন। আমরা প্রত্যেক ক্যান্ডিডেটসদের দায়িত্ব সহকারে গ্যারেন্টি সহকারে কাজ দেই। যাদের সত্যি কাজের প্রয়োজন থাকে তারা অবশ্যই কিন্তু কাজ পেয়ে যাবেন এবং জেনুইনভাবে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। তো যা যা আমি বলে দিলাম সমস্ত কিছু নিয়ে, ডকুমেন্টস, হেডিংপত্র এবং যে জয়নিংয়ের জন্য খরচা বললাম সমস্ত কিছু নিয়ে আগামীকাল আপনারা 11টার মধ্যে দুলাগাঁ লোকেশানে চলে আসুন। আমরা আপনাদের প্রত্যেককে এখানে জয়নিং করিয়ে দেবো। তো যারা কাজটা করবেন আজকে ফোন করুন 7:30 থেকে 9টার মধ্যে, জাস্ট এই 2 ঘন্টার মধ্যে ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নিন, আগামীকাল কিন্তু এখানে জয়নিং করানো হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।